আপনার বাচ্চা পুরো সুস্থ আছে, বাড়িতে নিন গেল, নিয়ে পানি আর টকা হবেন বেশি করে। দাখনবাড়িয়া আশুগঞ্জ উপজেলায় নাপা সিরাপ খেয়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যুর ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় শিশুর মা লিমা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার 17 মার্চ ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। এরই মধ্যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জবানবন্দির জন্য কোর্টে পাঠিয়েছে থানা পুলিশ। এ ঘটনায় নিহত দুই শিশুর বাবা ইসমাইল হোসেন বাদী হয়ে লিমা বেগম ও তার পরকীয়া প্রেমিক শফিউল্লাহর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন জানান, লিমা আশুগঞ্জের একটি চালকলে কাজ করেন আর তার সুবাদে আরেক শ্রমিক শফিউল্লাহর সঙ্গে লিমার পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, তারা বিয়ে করারও সিদ্ধান্ত নেয়। তিনি আরও জানান, পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে মিষ্টির সঙ্গে বিষ মিশিয়ে দুই শিশু ইয়াসিন ও মোরসালিনকে খাইয়ে হত্যা করে মা লিমা বেগম। মৃত্যুর ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নাপা সিরাপের রিয়াকশন হয়েছে বলে প্রচার করে, কিন্তু লিমার আচরণে প্রথমেই পুলিশের সন্দেহ হয়। অধিকতর জিজ্ঞাসায় সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। এ ঘটনায় লিমার প্রেমিক শফিউল্লাহকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। উল্লেখ্য, গত 10 মার্চ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ইসমাইল হোসেনের দুই ছেলে ইয়াসিন ও মোরসালিন নাপা সিরাপ খেয়ে মারা যায় বলে অভিযোগ তোলেন স্বজনরা।